আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন যে আমরা ফেসবুকে অনেক দিন হলো আমাদের ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করছি, কখনোই আসলে ইউটিউব চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড করা এ পর্যন্ত হয়নি। তো আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছি যে আমরা বহুমাত্রা তাদের প্রথম ইউটিউব চ্যানেল ওপেন করতে যাচ্ছে, এবং আজকের যে ভিডিওটা আপনারা দেখবেন এটা বহুমাত্রার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। প্রথম দিন আমি শুরু করব আমাদের কিছু ইউনিক প্রোডাক্ট নিয়ে প্রথম ভিডিওটা। তো আজকের ভিডিওটা আমি টিভি কভার নিয়ে করতে চাই। আপনারা সবাই জানেন বহুমাত্রা অনেকদিন থেকে ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করে আসছে। ইউনিক প্রোডাক্ট আসলে কোন কাদেরকে বলি আমরা, আপনারা কাদেরকে ইউনিক প্রোডাক্ট বলবেন? যে প্রোডাক্টগুলো বাজারে সচরাচর দেখা যায় না এবং সম্পূর্ণ নিজস্ব চিন্তাধারা নিয়ে যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেই প্রোডাক্টগুলোকে আমি ইউনিক প্রোডাক্ট বলে থাকি। তো আমাদের যে টিভি কভারটা, এটা আমি ইউনিক প্রোডাক্ট এ কারণে বলবো যে আমরা যে ডিজাইন এবং আমরা যে থিঙ্কিংয়ে এই প্রোডাক্টটা তৈরি করেছি, যে প্রোডাক্টটা আপনারা বাজারে কোথাও পাবেন না। তো টিভি কভারটা আমরা কেন ব্যবহার করবো সেটা আগে জেনে নিই। আমাদের সকলের বাসায় টিভি আছে, কিন্তু টিভিটা আসলে আমাদের প্রতিদিন আমরা এত বেশি ব্যস্ত থাকি যে সবসময় দেখা হয় না, যে কারণে টিভিতে দেখা যায় ধুলাবালি পড়ে যায়। আর আমরা এত ব্যস্ত থাকি যে এগুলো ক্লিন করাটা সবার জন্য খুবই টাফ হয়ে যায়। আরেকটা রিজন আছে আমাদের টিভি কভারটা তৈরি করার, সেটা হলো যে আপনারা জানেন যে আমরা যে ম্যাটেরিয়াল ইউজ করি টিভিতে, টিভি কভার তৈরিতে, সেটা হচ্ছে যে পাতলা ফোম এবং হচ্ছে কাপড়, যেটা ছোট ছোট বাচ্চারা যে বাসায় আছে তারা যদি কোনো কিছু ছুঁড়ে ফেলে টিভিতে, যেন টিভিটা ছোট ছোট এই আঘাতগুলো নিতে পারে, যে কারণে আমরা টিভি কভারটা তৈরি করেছি। আর সবাই জানেন যে যেহেতু এগুলো কাপড়ের তৈরি, এগুলো খুব সহজেই আপনারা এগুলো ক্লিন করতে পারবেন এবং নর্মালি বাসায় ক্লিন করতে পারবেন। তবে অবশ্যই আমি সবাইকে সতর্ক করে দিব যে আপনারা ওয়াশিং মেশিনে আমাদের এই টিভি কভার বলেন, আমাদের যত প্রোডাক্ট আছে এগুলো কাইন্ডলি আপনারা ওয়াশ করবেন না, কারণ আপনারা জানেন যেহেতু এটা ফোম দিয়ে তৈরি, আমরা যদি ওয়াশিং মেশিনে এটা ওয়াশ করি সেই ক্ষেত্রে দেখা যাবে কি এটা নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা নর্মালি বাসায় আপনারা এটা যদি হ্যান্ড ওয়াশ করেন, আপনারা অনেক দিন এটা ব্যবহার করতে পারবেন। এবং আপনারা জানেন যে আমাদের প্রোডাক্ট কিন্তু কালার গ্যারান্টি কালার উঠবে না। তো আসুন বলি যে টিভি কভারটা আমরা কেন কিভাবে ব্যবহার করবো। আমরা আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে এজন্য শেয়ার করবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে টিভি কভারটি কিভাবে ব্যবহার করতে হয়। আরেকটা অনেকের মনে কনফিউশন থাকে, যেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি, যে অনেকেই বলে যে আপু টিভি কভার যে আমি ব্যবহার করবো, তো দেখা যায় সবসময় টিভি কভারটা খুলে আমাদেরকে রাখতে হবে টিভি দেখার সময়, আবার টিভি যখন আমরা থাকবো না আবার বারবার কভারটা পরিয়ে দেন আমাদের চলে আসতে হবে। তো এটা আসলে আমরা সবসময় ফেসবুক লাইভে কিংবা আমাদের অফলাইনে যখন আমাদের শোরুমে অনেক আপুরা আসেন এসে জিজ্ঞেস করেন কথাগুলো আমরা বলি, কিন্তু দেখা যায় কি সবসময় আসলে সবার সাথে ওভাবে কমিউনিকেট করাটা তো মানে হয় না আমাদের, যে কারণে আমরা ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি যে আমাদের স্পেসিফিক প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা করে যেন ভিডিও থাকে এবং আপনারা যেন খুব সহজেই একটা নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম, ইউটিউব চ্যানেলটা আমরা কেন করছি এটার রিজনই হচ্ছে যে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে আমাদের সকল প্রোডাক্ট যেন সমারোহ থাকে, যেটাতে আপনারা চাইলে যেমন টিভি কভার, আপনার ওয়াশিং মেশিন কভার, এসি কভার, আমাদের যে চেয়ার কভার, মানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ব্যবহার বিধি কী কারণে আমরা ব্যবহার করছি এটা যেন খুব সহজে ক্যাচ করতে পারে, এই কারণেই কিন্তু বেসিক্যালি আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা তৈরি করেছি। তো সুতরাং আমরা আশা করছি যে এটাতে আপনারা সবাই উপকৃত হবেন এবং আমরা এক্সপেক্ট করবো, কারণ আমরা জানি যে আমাদের অনেক আপুরা আছেন আমাদেরকে খুব পছন্দ করেন, আমরা এক্সপেক্ট করবো যে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন, যেটাতে আমরা যখনই যে কোনো ধরনের ভিডিও শেয়ার করলে যেন আপনারা খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। আরেকটা কথা আমি আপনাদের সাথে যোগ করতে চাচ্ছি এখানে, আমি অনেকে আমাকে নিয়েও মানে প্রশ্ন করেন যে আপু আপনার সম্পর্কে জানতে চাই কিংবা আপনি কীভাবে কাজগুলো করেন, কীভাবে বহুমাত্রা আজকে বহুমাত্রা একটা ব্র্যান্ড তৈরি হয়েছে, আমার কথাগুলো আপনারা চান যে জানতে। তো আমি বহুমাত্রা চ্যানেলটা এমনভাবেই তৈরি করতে চাই যে আমাদের বহুমাত্রার যাবতীয় ইনফরমেশান, যাবতীয় বলতে আমাদের
ফ্যাক্টরি, আমাদের শোরুম, আমাদের অনলাইন যাবতীয় এভরিথিং আমরা ইউটিউব চ্যানেলে দিতে চাই, যেটাতে আপনারা আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার যেন এখানে খুব সহজেই পেয়ে যান। তো আমরা আশা করবো যে কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে খুব সহজেই আপনারা ইনফরমেশনগুলো পেয়ে যান। তো চলুন আমরা দেখে আসি যে টিভি কভারটা আমরা কিভাবে ইউজ করব এবং কিভাবে টিভি কভারটা আমাদেরকে ছোট ছোট আঘাত থেকে রক্ষা করবে, কেন রক্ষা করবে সেটার একটা ছোট্ট ভিডিও চলুন দেখে আসি। দেখলেন তো খুব সহজেই আপনার টিভিটি কত ধুলাবালি এবং ছোট আঘাত থেকে রক্ষা করতে পারবেন। তারপরে আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের টিভি কভারটি। আপনারা জানেন যে আমাদের টিভি কভার কিন্তু বর্তমানে 8টি কালার অ্যাভেলেবল রয়েছে। আপনারা আপনাদের ঘরের ডেকোরেশন, যেমন আপনার পর্দা, আপনার ওয়ালের কালার, আপনার ফার্নিচারের কালারের সাথে মিলিয়ে কিন্তু খুব সহজেই আমাদের টিভি কভারটি ব্যবহার করতে পারবেন, যেটাতে করে আপনার ঘরের লুক একদম চেঞ্জ হয়ে যাবে। বিলিভ মি, একদম চেঞ্জ হয়ে যাবে। একজন গেস্ট যখন আপনার ঘরে ঢুকবে, আমি 110% কনফার্ম উনি অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি টিভি কভারটি কোথা থেকে নিয়েছেন, প্লিজ আমাদেরকে অ্যাড্রেস দিন। কারণ নর্মালি আমাদের তাই হয়, আমাদের যে কাস্টমার যারা থাকেন তারা দেখা যায় কি একটা টিভি কভার নেওয়ার পরে আরো অনেকগুলো টিভি কভার তার শাশুড়ি কিংবা তার মা তার বোনকে দেওয়ার জন্য, গিফট দেওয়ার জন্য আমাদের কাছ থেকে কেনে। আমি আরেকবার আপনাদেরকে টিভি কভারটি কিছু ইনফরমেশন বলে দিচ্ছি। আমাদের টিভি কভারটির পিছনে কিন্তু দেখেন একটা গ্যাপ আছে, এটার রিজন হচ্ছে যাদের টিভি ওয়ালে হ্যাঙ্গিং করা। অনেক কাকুরা এই কোশ্চেনটি করে, আপু আমার তো টিভি পিছনে হ্যাঙ্গিং করা ওয়ালে, তাহলে আমি টিভি কভারটি কিভাবে ইউজ করবো? কারণ নর্মালি দেখা যায় কি ক্যাবিনেটের ওপরে, অনেক কাকুরা ক্যাবিনেটের ওপরে রাখে, তাদের ওই টেনশনটা থাকে না যে আসলে টিভি কভারটি কিভাবে পরবো। কিন্তু ওয়ালে থাকলে এই কোশ্চেনটি নর্মালি সবাই করে যে আপু আমার তো হ্যাঙ্গিং করা, দেন আমি তাহলে কিভাবে টিভি কভারটি ব্যবহার করবো? আপনাদের জন্য খুব সহজে আমি দেখিয়ে দিয়েছি, ভিডিওতে একবার দেখেছেন, আমি আরেকবার দেখাচ্ছি যে পিছনে কিন্তু একটা গ্যাপ রয়েছে, যেটা করে আপনারা যখন ওয়ালে হ্যাঙ্গিং করে রাখবেন কোনো সমস্যা নেই, খুব সহজেই আপনারা ওয়ালে হ্যাঙ্গিং থাকা অবস্থাতে এটা ব্যবহার করতে পারবেন। সাথে দেখেন সাইডে, এটা কিন্তু ব্যালকো সিস্টেম, ব্যালকো সিস্টেম, খুব সহজেই কভারটি খুলে আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। দেখেন এই কথাগুলো ইউটিউব চ্যানেল আছে বলে কিন্তু আমি খুব সহজে কমিউনিকেট করতে পারছি এবং আপনারা খুব সহজে দেখে এটা ব্যবহার বিধি আপনারা নিজেরাও আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আশা করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের আমাদের কাভার সম্পর্কে আরেকটা জিনিস ইনফরমেশন আমি দিতে চাই, আমাদের কাভার আপনাদেরকে সবসময় বলছি ফোম দিয়ে করা। দেখেন এটার পিছনে কিন্তু একটা লেয়ারের কাপড় রয়েছে, ফ্রন্টে একটা লেয়ারের কাপড় রয়েছে, মিডেলে কিন্তু ফোম আছে। আমি সবসময় যেটা বলছি যে ফোম দেওয়ার দেওয়াতে আপনাদের টিভিটি এক্সট্রা প্রোটেকশন দিবে ছোটো ছোটো আঘাত থেকে। তো দুই লেয়ারের কাপড়, ভিতরে কিন্তু ফোম, এবং এই যে ফ্লাওয়ারগুলো দেখছেন এগুলো কিন্তু নর্মালি কাপড় মনে করবেন না, এগুলো এই ফ্লাওয়ারের প্রত্যেকটা পাত্রের ভিতরে কিন্তু ফোম দিয়ে করা। এবং এগুলো করতে আসলে সময় লাগে, কারণ এগুলো কিন্তু হাতে তৈরি করা, মেশিনে না, এক্সট্রা করে প্রত্যেকটা পাইপিনের ওপরে লেস দেওয়া আছে, প্রত্যেকটা পাইপিনে লেস দেওয়া আছে, যেটাতে এক্সট্রা অ্যাট্রাকটিভ মনে হবে কাভারটা আপনাদের। তো আরেকটা কথা বলে নিই, এত ইনফরমেশনের পরেও যদি আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকে, আপনারা কাইন্ডলি
আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সব ধরনের ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার। আর সবাইকে আবার রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমরা যে কোনো ধরনের ভিডিও আপলোড করলে যেন আপনারা সরাসরি ভিডিওর নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন বহুমাত্রার জন্য। আজকের জন্য আল্লাহ হাফেজ।